হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। থাম্বনেলটা দেখে তোমরা বুঝতেই পেয়ে গেছো। তো কী বলবো, অনেক দিন তো হয়েছে, বিয়ে হয়েছে, তবে বিয়ের মরশুম যেহেতু চলছে, বৈশাখ মাস, তারপরে সামনে জ্যৈষ্ঠ মাস, বিয়ের মরশুম চলছে, তো চারিদিকে শুধু বিয়ে বিয়ে বিয়ে, বিয়ের সাজ, বিয়ের মেকআপ, বিয়ের বেনারসি, বিয়ের বরযাত্রী। তারপর আমাদের বাড়ির পাশে রাধাকৃষ্ণ মন্দির আছে, এখানে বিয়ে হয়, রেজিস্ট্রি বিয়ে প্লাস অনুষ্ঠান করে বিয়ে হয়। তো চারিদিকে বিয়ে 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 করে এখনও পর্যন্ত মানে নতুন বছর পড়া পড়তে এখনও একটাও বিয়ে বাড়ি যায়নি। তো সবার বিয়ে দেখে নিজের বিয়ের কথাও একটু একটু মনে পড়ে যাচ্ছে। প্রতিটা মেয়েরই বিয়ের কথা মনে পড়ে প্রায় সময়ই, ব্যস্ততার মাঝেও কিন্তু মনে পড়ে। তো যাই হোক, বেশি বকবক করবো না। থাম্বনেল টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমি কী নিয়ে ভিডিও করতে চলেছি। আজকে আমি নিয়ে চলে এসেছি আমার বিয়েটা কীভাবে হলো। এত দূর থেকে অনেকেই প্রশ্ন করেছো, সেই কিউএনএ ভিডিও আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেবো। তবুও আমি এখানে একটু বলে দিচ্ছি এত দূর থেকে আমার কীভাবে বিয়ে হলো। আর বিয়েটাও কিন্তু আমার অ্যাকচুয়ালি ফোনেই ঠিক হয়েছে বলতে পারো তোমরা। তো আমার যেহেতু শ্বশুরবাড়ির দীঘা, ইস্ট মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের দীঘা, তোমরা সবাই জানো দীঘার নাম, গোটা ভারতবর্ষই জানে দীঘার নাম। তো দীঘার আগে, পাঁচটা স্টপেজ আগে, কাঁথি বলে একটা জায়গা আছে, স্টেশনের নাম কাঁথি, কন্টাই, ইংরেজিতে বলে কন্টাই। তো এই কন্টাই নামটা কিন্তু আমি কোনোদিনও শুনিনি, কাঁথি নামটাও কোনোদিনও শুনিনি, তবে দীঘা নামটা শুনেছিলাম, আমি বিয়ের আগের কথা বলছি। তো তারপরে হাজব্যান্ডের সঙ্গে যখন পরিচয় হলো, কিছুদিনের মধ্যেই আমাদের বিয়ে কিন্তু ঠিকঠাক হয়ে গেল। মানে বরের সাথে যেদিন দেখা করেছি, ফার্স্ট মিট আপ যেদিন করেছি, আর তার পরের দিনে আমার বর এখানে মানে বাড়িতে চলে এসেছিলো। আমার বর ঘুষকোড়াতে স্টাডি করতো, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তো, এখানে থাকতো। যেদিন আমার সঙ্গে দেখা করেছে পরের দিন বাড়িতে এসেছে, বাড়িতে এসে বাড়িতে বলেছে, তারপরে কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে ফোন করে বাড়িতে যাওয়ার কথা বলেছে, আমার বাবা মার সাথে কথা বলে যাওয়ার কথা বলেছে। তো তারপরে আমাদের বাড়িতে যাওয়া আসা হলো দু মাসের মধ্যে, মানে আমাদের ডিসেম্বরে পরিচয় হয়েছে লাস্টে, 2017 সালে ডিসেম্বরে 7 তারিখ থেকে পরিচয়টা হয়েছে। আর ওনারা মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি আমাদের বাড়িতে গেছিলো ফেব্রুয়ারিতে, মানে দু মাসের মধ্যে আর কি, ফেব্রুয়ারিতে গেছিলো, ডেটটাও মনে আছে, ফেব্রুয়ারির 20 তারিখে গেছিলো। আর তারপরে এক মাস বাদ দিয়ে আমাদের বাড়িতে, আমাদের বাড়ির লোক এসেছিলো ওদের বাড়িতে এপ্রিল মাসে, মানে বৈশাখ মাসে, চৈত্র মাসে, মানে শুভ কাজ, দেখাশোনা, বিয়ের দেখাশোনা করতে নেই, বিয়ের কথাবার্তা করতে নেই, তো সেই জন্য বৈশাখ মাসে এসেছি। মানে এই চারটে মাসের মধ্যে আমাদের বিয়ে পুরো ঠিকঠাক হয়ে যায়। তারপরে বৈশাখ মাসে যখন আমাদের বাড়ি থেকে এদের বাড়িতে আসলো, দেখাশোনা হলো, তারপরেই কিন্তু জ্যৈষ্ঠ মাসে আমাদের রেজিস্ট্রি, মানে এই সামনের জ্যৈষ্ঠ মাসে আমার বাংলা ডেটটা কিন্তু আমি সঠিক জানি না, ক্যালেন্ডার দেখতে হবে, ইংরাজি হচ্ছে 23 জুন আমাদের মানে রেজিস্ট্রি হয়েছে, 4 বছর হবে, এই 23 জুন এলে 4 বছর হবে। তো দেখতে দেখতে 4টে বছর যে কীভাবে কেটে গেলো, এই 4টে বছরের মধ্যে বিয়ের কথা তো প্রায় দিনই মনে পড়ে। আর তোমাদের সঙ্গে কিন্তু আমি আমার বিয়ের ভিডিওটাও শেয়ার করতে চলেছি খুব তাড়াতাড়ি, তোমরা কিন্তু দেখতে ভুলো না, মিস করো না, ফলো করতে থাকো আমার চ্যানেলটা। তো এইভাবেই হচ্ছে বিয়েটা ঠিক হলো। তো দেখাশোনা তো কমপ্লিট হয়ে গেল, এবার যেহেতু ডিস্টেন্সটা এতটা দূর, 8 থেকে 9 ঘন্টার রাস্তা, 280 কিলোমিটার, তো এত দূর থেকে তো বারবার যাওয়া আসা সম্ভব নয়। ওই আমার বাড়ির লোক একবারই এসে, তাও কিন্তু আমার বাবা মাও আসেনি, মানে আমার বাবা মাও জানে যে জানে না যে আমার ছোটো মেয়েকে কোন বাড়িতে দিয়ে দিচ্ছি, কোন পরিবেশে দিয়ে দিচ্ছি, কোন শহরে দিয়ে দিচ্ছি, কিছুই জানে না আমার বাবা মা। আমার দাদারাই, সব দাদারা এসেছিলো, তারপরে আমার জেঠু, ছেলে জেঠু, তারপরে আমার মাসি, মামি, মামা, মা, মেসো, এরা এসেছিলো, কিন্তু আমার বাবা মা আসেন। তো তারপরে এবার রেজিস্ট্রিটা হয়ে গেল, রেজিস্ট্রি হওয়ার পরে ডেট ফাইনাল হবে, বিয়ে ডেট ফাইনাল। তো রেজিস্ট্রি হয়েছে জুন মাসে, আর আমাদের বিয়ে হয়েছে 2018 সালের জুন মাসে 23 তারিখে আমাদের রেজিস্ট্রি হয়, আর 2018 সালের 15ই ডিসেম্বর আমাদের দেখাশোনা করে মানে অ্যারেঞ্জ ম্যারেজটা হয় আর কি। তো বিয়ের যে কথাবার্তা, যেটা দিন তারিখ হয়, মানে হলুদ ছুঁয়ে তারপরে একটা শুভ দিন দেখে যে বিয়ের দিন তারিখটা ঠিক হয়, আমি জানি না শহরের দিকে কেমন হয়, তবে গ্রামের দিকে কিন্তু বাঙালিদের মতে মানে 5 জন লোক ডেকে মিষ্টি খাইয়ে, উলুধুনি জোকার দিয়ে আর কি, সবাইকে মিষ্টি খাইয়ে খবরটা দেয় যে বিয়ের দিন ঠিক হলো, পান সুপারি দিয়ে। তো সেই জিনিসটা কিন্তু হয়নি আমাদের, মানে কী বলবো, সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয়েছে, সোশ্যাল মিডিয়াতেই বিয়েটা ঠিক হয়েছে, অ্যাকচুয়ালি ফোনে ফোনে বিয়েটা ঠিক হয়েছে। তো বিয়ের ডেটটা কীভাবে ফাইনাল হবে, তো ওই সবাই মিলে এসে মানে একজনকে ঠাকুর মশাইকে দেখে যে পঞ্জিটা দেখে, শুভ লগ্ন, শুভ বিয়ের দিন দেখে থেকে যে মানে মিষ্টি হলুদ খাইয়ে যে দিন তারিখটা ঠিক করা হয়, সেটা কিন্তু হয়নি, শুধুমাত্র ওই দূরত্বের জন্য। আবার আসবে, আবার যাবে, সেখানে আসতে গেলেও কিন্তু একদিন থাকতে হবে, সেদিন গিয়ে আবার সেদিনই
মানে পৌঁছে গিয়ে আবার যে বাড়ি যাওয়ার কথাটা সেটা কিন্তু অনেকটাই দূর হয়ে যাচ্ছে, সেই জন্য হয়নি আমার। অ্যাকচুয়ালি আমি কারোর সামনে সাজলেও কমফর্টেবল ফিল করি না, আর ক্যামেরার সামনে কথা বলতেও কমফর্টেবল ফিল করি না। মা চলে এসছে আর মেঘনা ঘুমাচ্ছে, ওই দেখো, ও কিন্তু এই টাইমে ঘুমায় না। এখন বাজে 9:25, এই টাইমে কিন্তু খাবার খায়, বাট আজকে সারাটা ঘুমায়নি, সেই জন্য কিন্তু একটু আগে মানে আলনা থেকে আমার জামা নিয়ে এসছে পড়বে, ও আমার জামা এখন পড়বে, তো পড়িয়ে দিলাম ওকে। ভীষণ খুশি, খেলা টেলা করছিলো, যে একটু দিন খেতে খেতে মানে মিনিট পাঁচেকের মধ্যে ঘুমিয়ে গেলো। আসলে সারাটা দুপুর জেগে আসছে, ওই জন্য ঘুমিয়ে গেলো। আর ও আমি তো আগেও বলেছি খাওয়া নিয়ে জোর করি না, তো ও যখন উঠবে তখন আমি ওকে খাওয়াবো। ওর খাবারও রেডি করা আছে, ভাত আলু আর কুমড়ো সিদ্ধ বাটার দিয়ে খাই দেবো। তো যেটা বলছিলাম, বিয়ের মানে ঠিকঠাক করাটা বসে সবাই মিলে সেটা কিন্তু হয়নি, তো ফোনে ফোনেই কথা হলো যে এইরকম এই তারিখে একটা ডেট আছে ভালো এই মাসে। তো তারাও কিন্তু মানে আমার শ্বশুরবাড়ির থেকে শ্বশুরও কিন্তু ব্রাহ্মণ দেখে, আমাদের বাড়ির মন্দির আছে রাধাকৃষ্ণ মন্দির, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, সেই মন্দিরের যে পূজারী তার কাছ থেকে পঞ্জিকা এনে তাকে দেখে তাকে জিজ্ঞাসা করলো যে কোন দিন কি খানা দানা শুভ লগ্ন দেখে, তারপর ঠিকঠাক হলো অগ্রহণ মাসের 28 তারিখে। বাংলা সালটাও আমার মনে নেই, মানে জানি না বাংলা সাল কত ছিল, হিসাব করলে বুঝতে পারবো 4 বছর আগে। এখন যদি বলতে দিস হয় তাহলে 28, 27, 26, হ্যাঁ 1425, তাহলে 1425 সালে 28 অগ্রহণ, আর ইংরাজি হচ্ছে 15 ডিসেম্বর 2018। তো এইভাবেই কিন্তু আমাদের বিয়েটা ঠিক হলো। তারপরে 6টা মাস কিন্তু আমরা কেউ কারো মুখ দেখিনি, মানে রেজিস্ট্রি যে হয়েছিল জুন মাসে, তারপরে কিন্তু আমার বরের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হয়নি, কেননা ওর ফাইনাল এক্সাম হয়ে গেছিলো, আমাদের রেজিস্ট্রি হয়েছে তার 2 দিন আগে, ওর ফাইনাল এক্সাম হয়ে গেছে। তো ফাইনাল এক্সাম যেহেতু হয়ে গেছে, সেখানে ওর থেকে আর কী করবে, রুম ভাড়া দিয়ে বেকার বেকার সেখানে তো থেকে কোনো লাভ নেই, সেই জন্য ও চলেছে। 6টা মাস তো মুখের কথা না, তো এখানে বাড়িতে চলে এসেছিলো, বাড়ি থেকে যেহেতু এতটা দূর কী করে আমার সঙ্গে দেখা করতে যাবে। তো যাই হোক, এবার এখান থেকে যে বেনারসিটা দেওয়া হবে বৌঘাটের যে বেনারসি নেই, তখন কিন্তু ওপারা সিল্ক বেরিয়েছিলো, খুব উঠেছিলো, ওপারা সিল্ক নিয়েছিলাম মানে আমাকে দেখিয়ে কেনা হয়েছিলো। তো সেইটার যে ব্লাউজ বানাতে হবে, ব্লাউজ পিসটা এখন আমাকে কী করে দিতে যাবে, তাই সেই জন্য আমাদের কাটোয়ায় খুব ধুমধাম করে কার্তিক পুজো হয়, তোমরা জানো কাটোয়ার কার্তিক লড়াই। তো সেই হিসেবে আমার বাড়ি থেকে ওদের বাড়িতে কার্তিক পুজোর ইনভাইট জানিয়েছিলো, তো বাড়ি থেকে তো শ্বশুর শাশুড়িমা যেতে পারেনি, ওদের বয়স হয়েছে বলে এই কারণেই কিন্তু জার্নি হবে, সেই কারণেই কিন্তু বারবার ঘন ঘন যাওয়া আসাটা হয়নি। এমনকি আমার মেয়েকেও কিন্তু সে যেদিন হয়েছে তার পরের দিন দেখেছে, তারপর 6 মাস পরও দাদু ঠাকুমা ওকে দেখেছে, মানে শুধুমাত্র এই ডিস্টেন্সটার জন্য। আমিও বছরে একবার যাই বাড়ি। তো তারপরে ওই ব্লাউজের পিস দিতে গেল আমার হাজব্যান্ড, আর কার্তিক পুজো দেখে আসলো, 3-4 দিন ছিল। তো এই হচ্ছে আমাদের বিয়ের গল্প। তারপরে দেখতে দেখতে বিয়ের দিনটাও চলে এলো, কার্তিক পুজোর ঠিক 1 মাস পর বিয়ে, 1টা মাস আমরা মানে 6 মাস পর আমরা দুজন দুজনকে দেখলাম। আর জুন মাসের 23 তারিখ, মানে জুনটা বাজলাম, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 5 মাসের মাথায় আমাদের দেখা হয়েছে দুজনার। আর তার আগে তো ভিডিও কলিংয়ে কথা হয়েছে, ফোনে ফোনে কথা হয়েছে, যাই হোক। আর তারপরে হচ্ছে বিয়ের দিন একবারও আমাকে ভিডিও কল করেনি, অনেকবার বলেছিলাম তো ভিডিও কল করো, কিন্তু আবার এখনকার দিনের ছেলে হলো কি এই রিচুয়ালসগুলো কিন্তু মেনেছিল, যে বিয়ের দিন শুভদৃষ্টির আগে মুখ দেখতে নেই, তাই সেই জন্য ও কিন্তু একবারও ভিডিও কল করেনি, ইভেন আমার সাথে একবার ফোনেও কথা বলেনি। একবারে বিয়ের দিন শুভদৃষ্টির দিন, সরি, শুভদৃষ্টির সময় আমাকে দেখবে সেই জন্য আর ফোন টোন করেনি। তো তারপরে সেই আস্তে আস্তে দেখতে দেখতে কার্তিক পুজো পার হয়ে দেখতে দেখতে 28 অগ্রহায়ণ চলে এলো, আর আমাদের বিয়েটাও হয়ে গেলো। আর দেখতে দেখতে 4 বছর এই জুন মাসে হবে, দেখতে দেখতে 4 বছরের মধ্যে আমাদের 1 বছরের কন্যা সন্তানও হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। আর কী বলবো, কেমন লাগলো পুজোটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, কোনো ব্লগ নিয়ে আসনি, কেননা ওই মেঘনা সারাদিন জেগেছিলো বলে আমি ভিডিও করতে পারিনি, আমি আগেও বলেছি ও না ঘুমালে ভিডিও করতে পারি না, তাই সেই জন্যই কিন্তু দেখো আমি এত রাত্রেবেলা ভিডিও করছি। আর একটু আস্তে আস্তেই কথা বলছি, হাতে শুয়ে আছে, উঠে যাবে আবার, আর উঠে গেলে কোনো ব্যাপার না, খাওয়াতে তো হবে। তো যাই হোক, এই হচ্ছে আজকের মানে ব্লগ নাও বলতে পারো, আজকে তোমার একটু স্টোরিটা আমি শোনালাম আমার বিয়েটা কীভাবে হলো, ফোনে ফোনেই যে ঠিক হয়েছে সেই নিউজটাই তোমাদেরকে জানানোর ছিল। তো চলো, টাটা, গুড নাইট সবাইকে, সবাই খুব ভালো থেকো। এখন আমি ডিমের ঝোল রান্না করবো, ডিম আলু সেদ্ধ করা হয়ে গেছে, মশলা করা রেডি আছে, আর মেঘনা এখন যেহেতু ঘুমিয়েছে ক্যামেরা অফ করে আমি দৌড়ে চলে যাবো রান্নাঘরে, ডিমের ঝোলটা করে নেবো, ভাতও হয়ে গেছে, মেঘনারও খাবার রেডি, তো উঠলে ওকে খাই দেবো। তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, সবাই খুব মানে খুব ভালো থাকো, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ প্লিজ, আমাকে যদি ভালোবাসো, আমাকে যদি ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি তোমরা দেখতে পছন্দ করো, তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সবাইকে অনেক অনেক ভালোবাসা, আমি ভালো লাগবে। টাটা, গুড নাইট।